মেয়েটি কে ঠিকাদার সাহেব? কোন মেয়ে? ওই যে ওই ডান পাশে? না না না, ওই যে আপনার মেয়ের পাশে, ওই যে আপনার মেয়েকে টিপ পড়ালো। ও, ও তো আমাদের মাস্টারই মেয়ে। কি নাম? জামিলা। কিরে, জমে গেলি মনে হয়? মেয়েটা খুব মিষ্টি। কিরে, গরিবের বিয়েতে আপনারা কত কষ্ট করে এসেছেন, আমি যে কত খুশি হয়েছি। তাহলে আপনাদের খাওয়াটা আগে বিয়ে দিই, আপনাদের কাল ভোরে ঢাকা চলে যাবে। ঠিকাদার সাহেব জি, মেয়েটির বিয়ে হয়েছে? কোন মেয়েটি? ওই যে যার নাম বললেন, জামিলা। ও, জামিলা না, হয়নি। শুনেছি কথাবার্তা চলছে, হয়তো দু এক মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে আপনাদের খাওয়াটা দিয়ে দিই। কি দোস্ত, এত খোঁজ খবর যে? তোমার ওই হুটা ছাড়ো দেখি তো বাপ, আসল কথা খুলে বলো। আসল কথা? ইয়েস, আসল কথা। তুমি এসেছো তোমার কনস্ট্রাকশন কিভাবে চলছে দেখতে, তোমার ঠিকাদারের মেয়ের বিয়েতে অনুরোধ এড়াতে না পেরে তার দাওয়াত রক্ষা করতে এসছো, খেয়ে দিয়ে চলে যাবে। এরই মধ্যে একটা মেয়েকে দেখে এত খোঁজ খবর নিচ্ছ, ব্যাপারটা বলবে না? মেয়েটি আমার খুব পছন্দ হয়েছে রে। বলিস কি? বড় টুকটুকে, ফুটফুটে, টসটসে মেয়ে। ওরে বাবা, শোনো তো, এখানে কোনো অঘটন ঘটিও না, এখানে সব চলবে না, এ তোমার শহর নয়। আর যদি মেয়েটিকে বিয়ে করতে চাই? বিয়ে? স্যার, স্যার আপনাদের খাবার দেওয়া হয়েছে, আসুন। ঠিকাদার সাহেব একটি কথা। না দোস্ত। ঠিকাদার সাহেব, আপনার কি মনে হয় মেয়েটিকে যদি আমি বিয়ে করতে চাই ওর বাবা দেবেন? কোন মেয়ে? জামিলা। জামিলা কি বলছেন স্যার, আপনি জামিলাকে বিয়ে করতে চান? হ্যাঁ চাই। জামিলার বাবা নিশ্চয়ই এখানে আছেন? হ্যাঁ আছেন, কিন্তু কি পাগলামি করছিস? কোনো কিন্তু নেই ঠিকাদার সাহেব, জামিলাকে আমার ভালো লেগেছে, আমি তাকে আমার বউ করতে চাই। বিশ্বাস করতে পারছেন না যদি বলি আজ এ রাতে একই সঙ্গে বিয়েটা হয়ে যাক? স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। আপনি জামিলার বাবাকে ডাকুন। ডাকবো? দোস্ত, তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। দোস্ত, এভাবে হয়? এভাবে একটা বিয়ে হয়? কেন হয় না? এই যে ইনি মাস্টার সাহেব, জামিলার বাবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্বপ্নের অতীত, আমি ভাবতেই পারছি না যে আজ এভাবে হঠাৎ আমার মা মরা মেয়েটাকে আপনি নেবেন। আমি বড় গরিব, আমার মেয়েটা বড় দুঃখী বাবা। আল্লাহর উপর নির্ভর করে আপনার হাতে তুলে দিলাম, দেখবেন তার ছিল কষ্ট না হয়। ওর মা মরে যাওয়ার পর বুকে পিঠে করে মানুষ করেছি, কখন বড় শহরে যায়নি, বড় লোকের চালচলন জানে না, কোনো দোষ ত্রুটি হলে নিজগুণে ক্ষমা করে নেবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে সুখেই থাকবে। আমি ঢাকায় ফিরে গিয়ে সব আয়োজন করে জামিলাকে এসে নিয়ে যাব। আমার মা একটু কড়া মেজাজের, আশা করি জামিলা তার গুণ দিয়ে আমার মায়ের মন জয় করে নিতে পারবে। পারবে না যাক। জামিলা, ঠিক তোমার মতো একটা মেয়েকে আমি অনেকদিন থেকে খুঁজছিলাম। আমি কি জানতাম এই কেশবপুরে আমার সেই কল্পিত মেয়েটি লুকিয়ে আছে? তুমি হয়তো ভাবছো একটা ঝড়ের মতো সব হয়ে গেল, না কি করব বলো? তোমাকে প্রথম দেখার পর থেকে আমার যার বাদ মানছিল না, তাই তো এক রাতেই বেঁধে ফেললাম।
কোনোদিন পালিয়ে যাবে না তো। তোমাকে খোদা বড়েছে নিজে মনের মত করে আমারই জন্য, তোমাকে খোদা বড়েছে নিজে নিশ্চয়ই সে মেয়ে কোনো কুত্তা নয়। হাসছিস?
তুই জানিস না পাড়াগাঁয়ের মানুষজন সব শয়তান, ওদের অসাধ্য কিছু নেই, বোকা পেয়ে তোকে বিয়ে ভালিয়ে বিয়ে তারা দিয়েছে। হায় হায়, কেন যে মরতে তুই কেশবপুর গিয়েছিলি, কি দরকার ছিল তোর কনস্ট্রাকশন দেখতে যাবার? আমার কোম্পানির কাজ চলছে, একবার অন্তত চোখে দেখতে যাবো না? তা সংসারকে পাঠালি না কেন? তুই যেতে গেলি, এর আগেও তো বহুবার বহু জায়গায় গিয়েছি মা, সব জায়গায় তো বিয়ে করে আসিনি। বিয়েটা তাহলে সত্যি হয়েছে? হ্যাঁ মা। আমি যে এখনো বিশ্বাস করতে পারছি কামাল, এ বাড়িতে এরকম বিয়ে হয় না, কখনো হয়নি। আমাদের পরিবারে বিয়েটা আমরা খুব বড় করে দেখি, শরীয়তে তালাকের বিধান থাকলেও এ বাড়িতে কেউ কখনো তালাক দেয়নি। কি বলছো মা? তুই আমাকে কি বিপদে ফেললি কামাল? মা, তুমি যদি তাকে ঘরে তুলতে না চাও, তুমি যদি তাকে বাড়ির বউ বলে স্বীকার না করো, আমার কষ্ট হবে, আমার খুব কষ্ট হবে মা। মা, আমি আগেই শুনেছি ঢাকা ফিরে এসে কামাল প্রথমে আমার কাছে এসেছিল, তা এখন আর কি করবে বলো? বিয়ে যখন হয়ে গেছে বউ তোমার ঘরে তুলতেই হবে মা। তুই তো বলেই খালাস, বউ নিয়ে ঘর করতে হবে আমাকে? জানলাম না, শুনলাম না, চোখে একবার দেখলাম না পর্যন্ত, ওদের কিরকম বংশ, কি তাদের পরিচয়, কেমন মানুষ তারা, চোর না ডাকাত? শুনলাম গরিব, কিরকম গরিব, ছনের ঘর না টিনের ঘর? কামালে কি করে বসলো বলতো মা? আর তারাই বা কেমন, এক রাতে বিয়েটা দিয়ে দিল? আমার তো সন্দেহ হয় ওরা লোক ভালো না। মা, এসব আগাম ভেবে শুধু শুধু তুমি কষ্ট পাচ্ছ। না, তুই দেখেনিস লুৎফা, যারা এভাবে বিয়ে দেয় তারা লোক কখনো ভালো হতে পারে না। তুই মেয়ে মানুষ, তুই বুঝবি না, জামাই বুঝবে। তোমার পুলিশ জামাই কিন্তু আগেই পটে গেছে। তার মানে কামাল তার দুলাভাইকে অফিসে যেয়ে সব বলেছে? মা, তোমার জামাই এসে গেছে, ওর মুখ থেকে সব শোনা। মা মা, খুব আপসেট। ইয়ে মা, আমি বলি কি, যা হওয়ার তা হয়ে গেছে, আমার শালাটি খুবই বেকুবের মতো কাজ করেছে, আপনি ক্ষমা করে দিন। তুমিও একই কথা বলছো। ইয়ে আমি বলি কি, এখন বরং শাড়ি গয়না শপিং করাটাই আমাদের কর্তব্য। কামাল বলছিল সামনে শুক্রবার দিন ভালো আছে, বউ নিয়ে আসবে। এত গহনা গরিবের ঘরে এত গহনা দিচ্ছিস তোরা? মা, এটা হলো ম্যাক্স ফ্যাক্টরের, আর চিরুনির ডিজাইনটা দেখো মা, একদম আনকমন, তোদের যা খুশি করো, আমি কিচ্ছু বলবো না। আমি বলি কি, সবাই মিলে এত দূর যাওয়ার দরকার নেই, বিয়ে যখন হয়ে গেছে তখন ঘটা করে বরযাত্রী নিয়ে এত দূর যাওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ, আমি বরং একাই যাই। তার মানে ভগ্নিপতিটিকে ফাঁকি দিচ্ছ? মনে বড় আশা ছিল তোমার পাগড়িটি মাথায় দিয়ে কোণের সখীদের সঙ্গে একটু জমা। নিজের বউর সঙ্গে জমাতে পারো না, কত স্বাদ দুলা ভাই। আপনার স্বাদ আমি পূরণ করে দেবো, চান্স পাবো তাহলে। তুমি থামবে? আমার ইচ্ছে ছিল না, তুমি থামিয়ে দিলে। ঢং। তাহলে তুই একাই যেতে চাস? মা কি বলেন? মা আর কি বলবেন, দেখলে তো তিনি ভালো করে আমার সাথে কথাই বলছেন না। তার ধারণা আমি একটি খুব খারাপ পরিবারের অতিশয় খারাপ একটি মেয়েকে ঘরে তুলে আনছি। দুলা ভাই,
আপনি আমাকে একটু মরাল সাপোর্ট দিয়ে যাবেন, কাল রওনা হয়ে যাব, পরশু ফিরে এসেই আপনার খাঁচায় বাঘিনীকে তুলে দেব। বলো কি হে বাঘিনী? টের পাবেন যখন নোখ দিয়ে ফালা ফালা করবে। জামাই আসবার কথা, সন্ধে হয়ে এলো এখনো তো। তুমি একটু স্থির হয়ে বসো তো বাবা, সে কখন থেকে রাস্তা চেয়ে আছো? আর তুই, তোর মনটাকে একবার জিজ্ঞেস করতো, কখন থেকে রাস্তা চেয়ে আছিস? এই তো কাল ভোরেই চলে যাবি, বাড়িটা বাড়িটা করে ফাঁকা হয়ে যাবে। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। তা বললে কি হয় বাগিলি, সব মেয়েকেই সাথে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই আসেনি? জামাই কোথায়? সে ঢাকায়, আমাকে পাঠিয়ে দিল, তারই আসবার কথা। সকালে বেরোতে যাবে, হঠাৎ সিঙ্গাপুর জন্য আগামীকালের জন্য দাওয়াত দেওয়া হয়ে গেছে, তাই আমাকে পাঠিয়ে দিল ভাবিকে নিয়ে যাবার জন্য। এর ভেতরে শাড়ি গয়না প্রসাধনের সব জিনিসপত্র রয়েছে, কামাল বলে দিয়েছে এগুলো পরেই ভাবি জন্য বেরোয়। আমরা আগামীকাল ভোরে ভোরে রওনা দেব। জামাই এলো না, এগুলো না আনলেই হতো। কামাল বললো এগুলো পরে ভাবি যখন বেরোবে গ্রামে সবাই যেন দেখতে পায় কোন বারে বউ এসে যাচ্ছে। এই নিন, লাখ টাকার গয়না আছে এতে। দেশকার অবস্থা তো জানি না, তা একটু সাবধানে। হ্যাঁ তা তো বটেই, একটা রাতেরই ব্যাপার। এনে যাবি, এটা রেখে এসে আপনার বিশ্রামের ব্যবস্থা করে। আচ্ছা আচ্ছা।
গয়নাপত্র সব চুরি হয়ে গেছে, কি বলছো তুমি? ইয়াসিন ভাই অবিশ্বাস্য, আমি এত হুশিয়ার লোক আমি পর্যন্ত টের পাইনি। শীত কেটেছে আমারই মাথার কাছে, এত কাছে যে হাত বাড়লে আমি খপ করে ধরে ফেলতে পারতাম। সেখানকার থানার নাম কি বলো? আমি ফোন করছি, আমি নিজে সেখানে ইনভেস্টিগেট করব, এ চোর ধরতেই হবে। নাতুলা ভাই, এ চোর ধরলে আমাদেরই কলঙ্ক। তার মানে? তুমি কিছু মনে করো না কামাল, চোখের মাথায় এমন একটা কাজ করলে কোনো খোঁজ খবর না নিয়ে। কথাটা কি খুলে বলো শমশের ভাই, আমাদের কলঙ্ক কেন হতে যাবে? এ চোর জামিলার বাবা নিজেই। চোর জামিলার বাবা? আমি জানতাম, আমি জানতাম। আমার মন ডেকে বলেছিল রে, সে বংশ কখনো ভালো হতে পারে না, গরিব কখনো লোভ সামলাতে পারে না। আর সেই জন্য আমি জামিলাকে নিয়ে আসিনি খালাম মা, উনি সঙ্গে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি জানি নিয়ে এলে ভালো হতো না, সত্যি কথাটা প্রকাশ করতেই হতো। চোরের মেয়েকে আমি জেনে শুনে তো আপনার বাড়িতে ঢুকতে দিতে পারি না। তুমি আমাকে রক্ষা করেছো বাবা, চোরের মেয়েও চোর হয়, আমার যে কি সর্বনাশ হতো। তুমি আমার উপকার করেছো বাবা। কামাল, এরপরে আর কথা নয়, সব সম্পর্ক ছেড়ে দে তুই এ চোরের সঙ্গে। আমি চোর, আমি চোর, আমি চোর, আমি চোর। আমি চোর, আমাকে চিঠি দিয়েছে চোরের মেয়েকে তারা নেবে না, আমি চোর। আমি কার কাছে কি অপরাধ করেছিলাম যে এই বুড়ো বয়সে আল্লাহ আমাকে এই অপমান মাথায় চাপিয়ে দিলেন? মা মারে, দেয়ালের কাছে আমি চোর হলাম মা, দেয়ালের কাছে আমি চোর হলাম। ঠিক ডেটে ঠিক টাইমে এসে গেছে। বিক্রি করে টাকা করবার টাইম ছিল না বস, আপনার 35,000 টাকা বোধ হয় হেতি হয়ে যাবে। ধার নিয়েছো ক্যাশ দিচ্ছ কয়না? ওপেন ইনভাইটেশন রইল, আমার দলে ফিরে যাও, কোনটাকে কাজে লাগাও। না না, এখনই ডিসিশন নিতে বলছি না, টেক ইউর টাইম। থ্যাংক ইউ বস। আমি জানি একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে। মাল খাও দোস্ত, মাল। যে কাজ তুমি করেছো এই মাল ছাড়া তোমার কোনো চিকিৎসা নেই। মাল টানো, ইউ উইল ফরগেট এভরিথিং, সব ভুলে যাবে। আমি সবকিছু ভুলে যেতে চাই, চোরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মা ঠিকই বলেছিল, না জেনে না শুনে। ফরগেট ইট শমশের, ফরগেট ইট। আমি তো জাস্ট ফরগেট করে বসেই আছি। প্রবলেম তোমার কি? আর থাকবে না, আমি সব ভুলে যেতে চাই, আমি সব ভুলে গেছি। আমি চোর, আমি চোর, আমি চোর। নিজে কলঙ্কের ডালি মাথায় নিলাম, তোরও সর্বনাশ করে গেলাম মা। বাবা, যে চুরি করেছে তার তো কোনো অনুতাপ নেই, তুমি চুরি করনি, তুমি কেন বিলাপ করে পড়বে? আমি আমার জন্য করি না, চুরির অপবাদে আজ যেহেতু স্বামী হারা মা, হঠাৎ বিয়ে দিয়ে নিজের হাতে তোর যে সর্বনাশ ডেকে এনে অন্যায় আমি করেছি, আমার এই শেষ সময়ে তুই আমাকে ক্ষমা করে দে মা। বাবা, ভুল তুমি করনি, অন্যায় তো তোমার কিছুই নেই। ঘরে বিয়ে থাকলে কান্না চিন্তা হয়, বড় ঘরের সম্পর্ক এলে কোন গরিব বাবা না আসা হয়। তুমি একটু ঘুমোতে চেষ্টা করো বাবা। ঘুম, শেষ ঘুম। ও কথা বলো না বাবা,
তোকে জানি সব দিক থেকে একা করে গেলাম মা। না তুমি না বলতে এ পৃথিবীতে কেউ একা না, সবার সঙ্গে আরেকজন আছে, আল্লাহ আছে, যার আল্লাহ আছে তার সবই আছে। তুমি এখন কি করবে মা? আমি যাব। কোথায়, কে আছে তোমার? আমার স্বামী আছে, স্বামীর ঘর আছে, আমার শাশুড়ি আছে, সংসার আছে, আমি সেখানে যাব। সেখানে যে তোমার জায়গা নেই মা। স্বামীর ঘরে স্ত্রীর জায়গা নেই, এ হতে পারে না দাদা। জামিলা, তোমার স্বামী যে তোমাকে গ্রহণ করবে না। গ্রহণ যদি নাই করেন তবে তিনিই বলে দেবেন আমি কোথায় যাব। কেন তুমি সেখানে গিয়ে এই শোকের উপর আঘাত পেতে চাও? আঘাত যদি পাবার থাকে সে আঘাত করবার অধিকার তো তারই। অবুঝো, তুমি তো সবই জানো, তবু কেন বোঝো না? আমি এসেছিলাম তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাবার জন্য। চাচা, বিবাহিতা মেয়েদের যে শ্বশুর বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই, স্বামীর ঘর ছাড়া কোনো ঘর নেই, তাই আমাকে সেখানেই যেতে হবে। জামিলা, কিছু দেখে অমঙ্গল করবেন না চাচা, আমাকে দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। তোমাকে ঢুকতে দিয়েছে বাড়িতে, তার হুকুমে তুমি এসেছো, কিসের অধিকার নিয়ে এসেছো? মেয়ের অধিকার নিয়ে এসেছি, মেয়ের তো দরকার হয় না আসবার জন্য মায়ের হুকুমের। আমাকে তুমি ছুঁয়ো না, দারোয়ান, বেয়ারা, আম্বিয়া। মা, আমাকে যদি অপমান করতে চান করুন, কিন্তু এভাবে সবাইকে জড়ো এতে আপনারই অপমান। কিসে আমার অপমান, আমার সম্মান তা আমি ভালো করেই জানি। আমার মান সম্মানের জন্য এতই যদি তোমার ভাবনা, তাহলে তুমি চলে গেলে, চিরদিনের মতো বিদায় হলে আমার মান সম্মান রক্ষা পাবে। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আপনার কথায় তো আমি যেতে পারি না, যদি যেতেই হয় আমার স্বামীর কথাও যে আমাকে শুনতে হবে। তোমার স্বামী? কে তোমার স্বামী? কেন, আপনার ছেলে? কার সাথে যাচ্ছ কে মা? দেখ, সেই চোরের মেয়েটা রাত দুপুরে না জানি কোন মতলব নিয়ে আবার এসে হাজির হয়েছে। মা, আমি আবার বলছি, আমার বাবা চোর নন, আমি কোন মতলব নিয়ে আসিনি, আমি আমার স্বামীর বাড়ি এসেছি। কামাল, তুই এক্ষুনি ওকে বেরিয়ে যেতে বল। যা, মার কথা শুনতে পারছো না, মামা করছো? যা। যাবো, যেতে বলছো? হ্যাঁ বলছি, চোরকে বিশ্বাস নেই বাবা। তুমিও চোর বলছো? একশো বার বলছি তুমি চোর, তোমার বাবা চোর, সব চোর। যাও যাও, দাঁড়িয়ে রইলে কেন, যাও। বেশ, যাবো। ওদিকে কোথায় যাচ্ছ? দরজা এদিকে। আমি জানি, শুধু আপনার ছেলেকে জিজ্ঞেস করবো তার বিবাহিতা স্ত্রী কোথায় যাবে, সে বলে দেবে না? যেখানে খুশি সেখানে যাও। এটা কোনো উত্তর হলো না। রাস্তা পড়ে আছে।
কোথায় যাও? আত্মহত্যা মহাপাপ, না হলে স্বামীর মুখে কথা শোনার পর আমি আত্মহত্যাই করতাম। বেশ, আমি রাস্তাতেই নেমে যাব। শুধু আমার স্বামী আমাকে বলে দিক আমি কি করে খাবো। তুমি কি করে খাবে তা আমি কি জানি? আমি বলে দিচ্ছি, চোরের মেয়ে আবার কি করে খাবে, চুরি করে খাবে? তোমারও এই হুকুম? আমি চুরি করে খাবো? আমার স্বামী আমাকে চোর হতে বলছে। বেশ, তাহলে চুরি করেই খাবো। আমার স্বামীর যখন ইচ্ছে, তার যখন হুকুম, আমি চোরই হব। তাহলে তুমি আমাকে এই দোয়াই করো, চুরির অন্ন ছাড়া যেন আমার মুখে আজ থেকে গ্রাস না ওঠে। আমি চুরি হব, তোমার বাড়ি থেকে শুরু করব, তোমার ঘরেই হবে আমার প্রথম চুরি। আমি গ্রামের মেয়ে, গাছে চড়ে অভ্যেস আছে, আজ তোমার ঘরেই বোনি। চোর হতে বললে, তুমি তোমার বউকে চোর হতে বললে, কে কে কি হয়েছে?
মনে হলো ঘরে চোর। চোর? আমার সবচেয়ে দামি জিনিসটাকে চুরি করে এনেছি। আরে এখানে ছবিটা ছিল কেন? ম্যাজিক নাকি এটা? কি এটা এলো কোথেকে? না, এ বাড়িতে কেউ আর কোনো কিছু লক্ষ্য রাখে না, বারো ভূতের সংসার হয়েছে। কি বলেছিস, কাল রাতে সত্যি চোর এসেছিল। এ চোর আর কেউ না, সে সে পাশের বাড়ির দারোয়ান নাকি একটা মেয়েকে দৌড়ে যেতে দেখেছে, চেক শাড়ি পরা। তখনই বলেছিলাম যে মেয়ে চোর, ওর বাবা চোর, ওর চোদ্দ গুষ্টি চোর। এই যে চোরের উপর বাড়তারি হয়ে গেল বোনা, আমার ভাগ ভাগ কতদিন লাইনে আছো? আগে তো তোমাকে কোনোদিন দেখিনি। কোন স্টাদের সাগরে? আমি আমার সাগরে, আমার ভাগ হল্লা করে না, এনো পাঁচ টাকা। পাঁচ টাকা কি হবে? আমার অনেক টাকা দরকার, আমার খেতে হবে, ঘর খুঁজতে হবে, তার ভাড়া লাগবে, কাপড় কিনতে হবে, ভাগ দাও। এত টাকা তো একসাথে হবে না বোন, নতুন লাগছে, যা লাগবে হবে, তোমার হবে, তোমার যত টাকা লাগে সব হবে। কিন্তু বোন, ওস্তাদ ছাড়া তো এই লাইনে সুবিধা হবে না। কে ওস্তাদ? যদি চাও তোমাকে নিয়ে যেতে পারি, এত বড় একটা দাও তোমার জন্য ফেরত পেলাম, যদি তোমার উপকারে আসতে পারি তো ভাই হাজির, যাবে আমার সঙ্গে? যাবো। দলে একটা বোন থাকলে কাম কাজে খুব বুলবুলাও হয়, অনেক অনেক জায়গা আছে যেখানে বোন অন্ধার মহলে গিয়ে কাম হাসিল করে আনতে পারে। চলো। আমার বোন। বোন? হ্যাঁ ওস্তাদ, আপনার কাছে হাতের কাজ শিখতে চায়। হাতের কাজ শিখতে চায়? মারহাবা, মারহাবা। হ্যাঁ। Thank you.
দেখ তো এটা চিনতে পারিস কিনা? এটা এটা কোথায় পেলি? এটাই তো আমি তন্ন তন্ন করে খুঁজছিলাম, কোথায় ছিল? আমার বাড়িতে। তোর বাড়িতে? তোর বাড়িতে কি করে হয়? হবে, কখনো গিয়েছিলে? খুলে পড়েছে, খেয়াল করিসনি। La 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 la
এই ছোকরা টাকাগুলো দিয়ে দে। এটা কি তোর বাপের টাকা? যে চাইলেই দিয়ে দেবো। বছর সাধারণ গৃহবধূদের সর্বস্ব অপহরণ করেছে দিনের পর দিন। লম্বা লম্বা বক্তৃতা রাখুন, চুরি করেছি ধরা পড়েছি, আমাকে যে শাস্তি দেবার হয়নি। তোমার পক্ষে কোনো উকিল আছেন? উকিল? উকিল দিয়ে কি হবে? তুমি যাতে ন্যায্য বিচার পাও তিনি তা দেখবেন, তিনি তোমার পক্ষে কথা বলবেন। আপনি তো হাকিম, যে বিচার করবেন আমি মেনে নেব। তবু তোমার একজন উকিল দরকার, এটা নিয়ম। মহামান্য আদালত, যদি আপনার অনুমতি হয় এর উকিল আমি হতে চাই। আপনি? হ্যাঁ আমি। কিন্তু আপনি প্রবীণ ব্যারিস্টার, এটা অত্যন্ত ছোট একটা কেস। কেস ছোট হলেও আমার কৌতূহল কিন্তু বড়। আপনি হয়তো জানেন কিছুদিন ধরে আমি একটা কাজ হাতে নিই, গবেষণা ধরনের কাজ, মানুষ কেন অপরাধ করে সে জানে। আমি কি এর পক্ষে আদালতে দাঁড়াতে পারি? বেশ, অনুমতি দেয়া গেল, জিজ্ঞেস করুন আপনার মক্কেলের আত্মপক্ষ সমর্থন করে কোনো বক্তব্য আছে কিনা। থ্যাংকস ইউ অনার। আচ্ছা জামিলা, তুমি কি নিজের সুখ বা বিলাসিতার জন্য চুরি করো? না। তাহলে কি ক্ষুধার জ্বালায় অভাবের তাড়নায় চুরি করো? না। তাহলে কেন চুরি করো? ভালো করে ভেবে উত্তর দিও, কারণ এর উপরই নির্ভর করছে তোমার সাজা কম হবে না বেশি হবে। সাজা কম বেশি তো আমার কিচ্ছু যায় আসে না। তোমাকে প্রশ্ন করা হয়েছে কেন তুমি চুরির পথ বেছে নিয়েছো, তার উত্তর দাও। হুজুর, যদি শুনতে চান তাহলে শুনুন, আমি চোর হয়েছে আমার গুরুজনের নির্দেশে। তুমি বলতে চাও তুমি গুরুজনের নির্দেশে চুরি করো? হ্যাঁ তাই। কে সে গুরুজন? আমার স্বামী। অর্ডার, অর্ডার। তোমার স্বামী? তুমি বলতে চাও তোমার স্বামী এইসব অপরাধের সঙ্গে জড়িত? না না হুজুর, অপরাধের সমস্ত দায়িত্ব আমার, শাস্তি দিতে হলে আমাকে দেবেন। আমার স্বামীর যদি কোনো শাস্তি প্রাপ্য থাকে সে শাস্তি আল্লাহ তাকে দেবেন। আশ্চর্য, আশ্চর্য। আসামি জামিলা খাতুনের নিজস্ব স্বীকারোক্তি ও অন্যান্য প্রমাণাদিতে আদালত তাহাকে দোষী সাব্যস্ত করিয়াছে এবং সেই কারণে বাংলাদেশ দণ্ডবিধির 56 নম্বর ধারা মতে তাহাকে 6 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হইল। ওস্তাদ বললেন 6 মাসের সাজা হয়ে গেল। আহ, কেবল তৈরি হয়ে এসেছিল রে, আমি মনে করলাম হাতটা পাকা হলো, এবার কয়েক মাস ঘরে বসিয়ে শিকাপড়া করে ছেড়ে দেব আর ভারী ভারী মাল কামাবো। বড় খুবসুরত, বহুত মাল কামাতে পারতো রে। তো আফসোস কিসের ওস্তাদ, মাত্র তো 6 মাসের ব্যাপার। বেগম সাহেবা বাসায় নেই? না,
মুনিয়া? আপামুনি তো এখনো কলেজ থেকে ফেরেননি। যাবে, আম্মা বলে গেছেন একটু পরে ফিরবে। বসে চা খাওনি? শরীর খারাপ নয় তো? না না, তুমি এসে গেছো, এত কি ভাবছো বলো তো? আচ্ছা গিন্নি, একটা কথা, ধরো তুমি আমার স্ত্রী। এটা আবার ধরবো কেন? আমি তো তোমার স্ত্রী। ও তাও তো বটে, ধরো আমি তোমার স্বামী। সেটাও ধরতে হবে এখন, এতদিন পরে অস্বীকার করতে চাও তুমি আমার স্বামী নও? হায় আল্লাহ, সে কথা নয়, আমরা তো স্বামী স্ত্রী, আমি স্বামী তুমি স্ত্রী। আমি যদি তোমাকে আজ বলি তুমি চুরি করো, তুমি করবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার কথায় চুরি করে আমি জেলের ঘানি ঘোরাবো? ঘোরাবে না তো। না, কখনো নয়। অথচ আজ ঠিক তাই হলো, একটি মেয়ে তার স্বামীর হুকুমে চুরি করে ছমাসের জেলে গেল। জানো কিনি, মেয়েটার সম্পর্কে আমার খুব কৌতূহল হচ্ছে। কৌতূহলটা কিরকম শুনি? না না, তোমার ভয় পাওয়ার মতো কিছু না, আমার ভীষণ জানতে ইচ্ছে হচ্ছে তার স্বামী অপরাধী নয়, চুরির কোনো টাকা পয়সাও সে নেয়নি, অথচ তার নির্দেশে স্ত্রী চুরি করছে, আবার সেই চুরির টাকায় সে তার অন্য সংস্থান করছে স্বামী বর্তমান থাকা সত্ত্বেও। আমি ভাবছি জেল থেকে বেরোলে মেয়েটার সঙ্গে আমি দেখা করব। দেখা যদি করো সঙ্গে আমাকেও রেখো, বুড়ো হলেও তোমাদের কোনো বিশ্বাস নেই। ওরা শুনে খুব অবাক হয়ে গেল যে আমি আমার স্বামীর হুকুমে চোর হয়েছি। কেউ বিশ্বাস করল না, তুমিও হয়তো শুনলে বিশ্বাস করবে না যে তোমার বউ চোর, সে এখন জেলে। Come on.
যদি কেউ এই ছবিতে হাত দিস, তার হাত আমি ভেঙে ফেলব। তোমার কাছে ছুটে যাওয়ার জন্য বেরিয়েছিলাম রাজা, কিন্তু পারিনি রাজা, পারিনি। তোমার সর্বনাশ আমি ঠেকাতে পারিনি, পারিনি। আর কি, আর সর্বনাশের বাকি কি আছে? আজ তুমি তুই থেকে হঠাৎ তোর মুখ হারিব না কেন রে? দুলাভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিস বুঝি? না, তোর দুলাভাইয়ের কাছে একটা খবর পেয়ে আসছি। তুই জানিস তোর বউ এখন জেলে? জেলে? আমার বউ? জামিলা কি করেছে সে? জেলে কেন? চুরি করেছে। শুধু তাই নয়, আদালতে সে বলেছে সে তার স্বামীর হুকুমে চোর হয়েছে। আমার হুকুমে? কেন, তোর মনে নেই কি তাকে বলেছিলি? কামাল, তোরা পুরুষ, তোরা জানিস না মেয়েরা ইচ্ছে করলে কি জেদি হতে পারে। এখন কি করবি? সে যদি চুরি করে জেলে গিয়ে থাকে, আমার পরিচয় দিয়ে বাড়ির মুখে কালি দিয়ে থাকে, তাহলে তাহলে আমি তাকে তালা। জামিলা খাতুন আপনার সাথে দেখা করতে রাজি নয়। দেখা করতে রাজি নয়? আমি তার একটা খবর নিয়ে এসেছিলাম, বেশ জরুরি খবর। জরুরি? হ্যাঁ, আমাকে বললেন একটা স্পেশাল ফেভার হিসেবে কাল রাউন্ডের সময় তাকে জানিয়ে দেব। যদিও এভাবে খবর দেওয়ার কোনো নিয়ম আমাদের নেই। আপনাকে অনেক ধন্যবাদ জেলা সাহেব। জামিলা খাতুনকে জানিয়ে দেবেন যে তার স্বামী তাকে তালাক দিয়েছে। তালাক? হ্যাঁ হ্যাঁ, তালাক, ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ। বুঝেছি বুঝেছি, তা যে ভাষাতেই বলুন না কেন, এ তালাক তো হবে না। কেন কেন হবে না? তার স্বামী তাকে তালাক দিতে পারে না? পারে, তবে এ অবস্থায় পারে। তার মানে জামিলা খাতুন এখন অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা? সে মা হতে চলেছে? হ্যাঁ, সে মা হতে চলেছে, আর তাই ইসলামী আইনে তালাক বাতিল হয়ে যাচ্ছে। এটা গ্রাহ্য নয়। কথাটা তার স্বামীকে জানিয়ে দেবে। কোথায় গিয়েছিলি বল, কোথায় গিয়েছিলি? কোথাও না। মিথ্যেবাদী, আমার সঙ্গে মিথ্যে কথা বলতে শুরু করেছিস সেই চোর মেয়েটার জন্যে? মা? হ্যাঁ, আমি জানি তুই কোথায় গিয়েছিলি। তোর অফিসে আমি ফোন করেছিলাম, আর যদি কোনোদিন ওর সঙ্গে দেখা করতে যাস, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চেষ্টা করিস, তাহলে মা ছেলের সম্পর্ক শেষ হয়ে যাবে। মা? ক্রিমিনাল মানে অপরাধী মানুষ নানা কারণে হতে পারে, অভাবে হতে পারে, পরিবেশের জন্য হতে পারে। মানুষের মনে একটা লোভ আছে, সেই লোভ একজনকে ক্রিমিনাল করে তুলতে পারে। আবার বিজ্ঞান বলে জন্মসূত্রেও মানুষ নাকি ক্রিমিনাল হয়। আমি অবশ্য সে কথাটা বিশ্বাস করি না। লেকচারই দেবে নাকি খেতে আসবে? ও, মুনিয়া বসে আছে বুঝি। মুনিয়া কোথায়? সে তার বান্ধবীর বাড়িতে কিসের দাওয়াত আছে সেখানে গেছে। তাহলে একটু পরেই খাই গিয়ে। তুমি তো জানো ক্রিমিনালদের এই ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরে আমি একটা বই লিখছি, আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে। আমি কিন্তু জামিলার ব্যাপারটা কিছুতেই মেলাতে পারছি না। কেন সে ক্রিমিনাল হলো? পরিবেশ তাকে ক্রিমিনাল করেনি, লোভ তাকে ক্রিমিনাল করেনি, অভাবও নয়। তাহলে তুমি জামিলাকে নিয়ে যেভাবে মাথা ঘামাচ্ছ, তার চারানাও যদি নিজের বউকে নিয়ে ভাবতে, তাহলে তুমি তার ক্রিমিনাল নও। তোমার ব্যাপার স্যাপার দেখে মনে হয় এর চেয়ে ক্রিমিনাল হলেই তোমার মনে জায়গা পেতাম। আহা, এই বুড়ো বয়সে তোমার আর জায়গা চিনতে হলো না। শোনো গিন্নি, আমি ঠিক করেছি জামিলা যখন জেল থেকে বেরোবে তখন আমার এখানে কিছুদিনের জন্য রেখে ওকে আমি স্টাডি করব। সে কেন ক্রিমিনাল হলো? হ্যাঁ, একটা চোর এনে ঘরে তুলবে, আমার সংসারে চোর ঢোকাবে, বাড়িতে সমস্ত একটা মেয়ে আছে,
চোরের পাল্লায় পড়ে সে নষ্ট হবে, এই তো তুমি চাও? তোমার মেয়ে নষ্ট হওয়ার জন্য চোরের পাল্লায় তাকে পড়তে হবে না। মেয়েটার দিকে তুমি একটু নজর রেখো, একটু খেলে কিচ্ছু হবে না মুনিয়া। না, আমার ভয় করছে। ভয়ের কি আছে, বিষ তো নয়, অমৃত। জাস্ট ফর মাই সেক, প্লিজ প্লিজ ডার্লিং। না পাচ্ছি না, গা গুলিয়ে উঠছে। ও কিছু না, প্রথম স্টেপে ওরকম মনেই হয়, পরের স্টেপে দেখবে মনটা কেমন প্রজাপতির মতো ফুরফুর করে উঠছে। যদি খাও, সেই যে তোমাকে বলেছি আজ দেব। কি? হ্যালো, ও হাউ বিউটিফুল। তোমার জন্য স্পেশাল অর্ডার দিয়ে গড়িয়েছি, রিয়েলি লুক বিউটিফুল। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, বানিয়ে এত মিথ্যে কথা বলছে যে আমার স্টক ফুরিয়ে যাচ্ছে। না, আমি কেন আপনার বাড়ি যাব, আমি কেন আপনার উপকার নেব? তাহলে আবার তুমি অপরাধের জগতে ফিরে যেতে চাও? হ্যাঁ চাই। কারণ তোমার স্বামী তোমাকে অপরাধী হতে বলেছে, কিন্তু আমি তা বিশ্বাস করি না। আমি মনে করি তুমি মিথ্যে বলছো। আমি আর যাই হই, মিথ্যেবাদী নই, আমি চললাম। দাঁড়াও মা। মা, আমি আমাকে দয়া দেখাবেন না, আমাকে আপনি করুণা করবেন না, আপনি যান, আপনি যান, আপনি যান। এ মেয়ের তো ক্রিমিনাল হওয়ার কথা নয়। আরে আর একটা গেল কথা, জামিলার কথা মনে আছে? হ্যাঁ ওস্তাদ, মে মাসের 10 তারিখে খালাস পাবে, এখনো 21 দিন বাকি। খুব খেয়াল করে বেটা, জেল গেট থেকে সোজা নিয়ে আসবি। হ্যাঁ, জেলের ভিতরে কোন দলের সঙ্গে তার কি বোঝাপড়া কেউ বলতে পারে না, অন্য দলের আসামি তাকে ভাঙানি দিতে পারে। সে আপনি কিছু ভাববেন না ওস্তাদ, আমি নিজে জেল গেটে হাজির থেকে মাল ডেলিভারি নিয়ে আপনার গোডাউনে তুলে দেবো। বকশিস পাবি, বহুত বড় বকশিস, আমাদের দলের সবচেয়ে যে বড় মালিক আছে না। মালিক? হ্যাঁ, সেই মালিকের সঙ্গে কথা হয়ে আছে বেটা, এবার তার হাতে তুলে দেব। আবার আপনি কেন এসেছেন? আর যদি আসেন আমি আপনার সঙ্গে দেখা করব না। আমিও আজ শেষবারের মতো এসেছি মা। আমাকে আপনি মা বলবেন না। মায়ের মতো জেনেছি, মা বলবো না, নিষেধ করতে চাও?
তুমি নিজেও তো মা হতে চলেছো। আপনি কি বলতে এসেছেন বলুন। শুধু এই যে তোমার ছাড়া পাওয়ার সময় হয়ে এলো, তোমার সন্তানও আর কয়েক সপ্তাহের ভেতরে আসবে যদি আল্লাহ চান। এ দুটোর কোনোটাই আমার অজানা নয়। আপনার নতুন কিছু যদি বলবার না থাকে আমি চললাম। দাঁড়াও, নতুন একটা কথাই আজ বলবো। তোমার কথা মতো তোমার স্বামী তোমাকে বলেছেন চুরির অন্যে নিজেকে প্রতিপালন করতে, কিন্তু তুমি কি কোনোদিন ভেবে দেখেছো তোমার যে সন্তান আসছে তার অন্য তো চুরির টাকায় তিনি সংগ্রহ করতে বলেননি? অপরাধের জগতে তোমার সন্তানের জন্ম হোক, তুমি কি তা মা হয়ে চাইবে? তুমি কি চাইবে তোমার সন্তান অপরাধের পরিবেশে জন্ম নিয়ে দিনে দিনে বড় হয়ে সে অপরাধী হয়ে উঠুক? না না না, অপরাধের জগৎ তুমি জানো না। ক্রিমিনাল লয়ার হিসেবে আমি তা জানি, চিনি, বুঝি। তোমাকে তোমার রেহাই দেবে না, জেল গেট থেকেই তোমাকে ওরা নিয়ে যাবে তাদের ঘৃণিত পরিবেশে। সেখানে তোমার সন্তান যাকে তুমি নিজের রক্ত দিয়ে তিলে তিলে লালন করছো সে জন্ম নেবে। মা, তাই আমি ব্যবস্থা করেছি তোমার নাগাল যাতে ওরা না পায়। তোমার সাজার মেয়াদ থেকে আট দিনের রেহাই তুমি পেয়েছ, আমি তা প্রকাশ হতে দিইনি। খবর তোমার দলের কেউ জানতেও পারবে না, নির্দিষ্ট তারিখের আগেই তুমি বেরিয়ে আসবে আর তুমি আমার বাড়িতে আসবে। তোমার সন্তানের মুখ চেয়েই তুমি আসবে। ময়নার মা, তুমি ম্যাট্রেসটা উল্টিয়ে চাদরটা ভালো করে বিছিয়ে দাও। আচ্ছা, আর বালিশগুলো ঠিক করে দাও। এসব কি হচ্ছে মা? তোমার বাবার অতিথি আসবেন, ঘর গোছানো হচ্ছে। ও, সেই চোর! আর তবে কি, তোমার বাবার জানোই তো একবার যে ঝোঁক উঠবে আর তা নামবে না। তিনি ক্রিমিনাল স্টাডি করবেন, তাই বলে বাড়ির মধ্যে? এ বাবার ভারী অন্যায়, একটা চুটকি ঘরে থাকবে, আমি আমার বন্ধুদের মুখ দেখাবো কি করে? তোর বাবাকে জিজ্ঞেস কর। কোথায় বাবা? অতিথিকে আনতে গেছে এখন। এখন সে আসবে? আমি বাবা এসবের মধ্যে নেই, তোমাদের যা ইচ্ছে হয় করো, আমি চললাম বাড়ি ছেড়ে। আরে আরে শোন আম্মা, আপামলিকে সত্যি বাড়ি থেকে চলে গেল? তুই বাবু হাসালি, বলে কয়ে কে কবে বাড়ি ছাড়ে, রাগ দেখালো। Hey, quick! নিজের বাড়ির মতোই থাকবে, চলো তোমার ঘর দেখিয়ে দিই। ঘর? ওই নিচের ঘরটা দিয়েছি। তা বেশ, বেশ করেছো। এই শরীর নিয়ে সিঁড়ি ভেঙে ওঠানামা করো সবসময় ভালো নয়। জমিলা বোনের বাদ হবার তারিখ ছিল, দেখছি না তো।
হলো না, তবে খিচুড়িয়া উড়িয়া গেল। দাও বাবু, আমাকে দাও দাও, আমি এসব পারি তো। তোমাকে না বলেছি তুমি তোমার ঘরে থাকবে, আমার বাড়ির কোনো কাজ করবে না? কি কথা কানে যায় না, শুনতে পাও না? শুনতে আমি পেয়েছি, কিন্তু কারোর দয়া আমি নিতে চাই না, আমি কাজ করে খেতে চাই। ও মা, আবার টনটনে কথা, দয়া নিতে চাই না। কিছু না, আজ 22 বছর ঘর করছি, দুজনের কটাকটি লেগেই থাকে। তুমি তার সংসার করনি, তুমি বুঝবে না, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, টক টক জাল জাল আমের আচার। তবে আমার গিন্নির মনটা ভালো, দেখি তুমি তো আর সংসার করনি, তুমি বুঝবে না, তুমি তো আর সংসার করনি, তুমি বুঝবে না, তুমি তো আর সংসার করনি, তুমি বুঝবে না। কারে বলে ভালোবাসা, কারে বলে প্রেম, মিলনে বিরহে আমি জানলে, লোকে বলে ভালোবাসা, আমি বলি ভাঙা বাসা, তাকে হারালেন বিহারালেন, কারে বলে ভালোবাসা, কারে বলে প্রেম। সেদিন আমার কাছে এসেছিল সে, সেদিন আমায় ভালো বেসেছিল সে, সেদিন আমার কাছে এসেছিল সে, সেদিন আমায় ভালো বেসেছিল সে, আমিও সেদিন তাকে ভালোবাসলেন, তাকে হারালেন তবে হারালেন, কারে বলে ভালোবাসা, কারে বলে প্রেম। আমার আপন হয়ে নাই সে তো নাই, জানি না আবার কাছে পাই কি না পাই, আমার আপন হয়ে
নাই সে তো নাই, জানি না আবার কাছে পাই কি না পাই, তবুও আবার তাকে মালা পরালে তাকে হারালে সবই হারালে, কারে বলে ভালোবাসা কারে বলে প্রেম, মিলনে বিরহে আমি জানলে লোকে বলে ভালোবাসা আমি বলি ভাঙা বাসা, তাকে হারালে সবই হারালে, কারে বলে ভালোবাসা কারে বলে প্রেম। কে আপা তোর পুলিশ কই? সে কি কাজে এখন অফিস? আমি বলি কি আর কতদিন একা থাকবি, আমি একটা মেয়ে দেখি। আপা আমি তো সত্যি অমানুষ। ও কথা কেন বলছিস? না এমনি নিজেকে অমানুষ ভাবতে পুরুষদের বেশ মজা লাগে, তুই মেয়ে মানুষ কি জানবি। না বিয়েটি বাদ দে, তা বললি হয় অন্তত বংশ রক্ষা করবার জন্য তুই বিয়ে করবি? এই কথা বলে বলেই হদ্ধ হয়ে গেলাম। বল তুই বল ওকে, এক বাপের এক ছেলে, বংশ রক্ষার দায়িত্ব নেই ওর? রক্ষা হবে না কেন মা? আমি তো বলিনি হবে না। ঘরে তুলনা 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 কি হয়েছে? হয়েছে কি কি হবে এসে দেখে যাও, চোরের স্বভাব যাবে কোথায়? আমার গয়নার বাক্স খুলেছে। গয়নার বাক্স খুলেছে? গিয়ে দেখো গে। চল তো। দেখো তোমার পাতানো মেয়ের কাণ্ড দেখো। আহ ছাড়ো ছেড়ে দাও। জামিলা আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও, আমাকে বলো কেন এই হার হাতে নিয়েছিলে, কেন এটা দেখছিলে? এ হার, এরকম একটা হার? হ্যাঁ বলো এই হার। আবার ঢং করছে, এ হার সে কোথায় পেল? এ হার যে আমার ছিল সত্যি তো, এ হার আমি তো তোকে দিইনি মুনিয়া, এ হার কোথেকে এলো বল, তুই কোথায় পেলি? কই দেখি দেখি, এ হার মানে আমি ভুল করেছি বাবা, পেছন থেকে দেখেছি কিনা মনে করেছে আমার হার, এ তো জামিলা আমাকে রাখতে দিয়েছিল, এ তো জামিলারই হার। কি হলো? এই যে বাচ্চা হবার ব্যথা উঠেছে।
আপনার ছেলে হয়েছে সুন্দর ফুটফুটে। তোমার স্বামীর ঠিকানাটা বললে না, আমার মনে হয় তার একটা খবর পাওয়া দরকার। তোমারও উচিত রাগ অভিমান ফুলে যাওয়া, ঠিক যেমন স্বামীর নির্দেশ অন্যায় বুঝতে পেরে তুমি চুরি করা ছেড়ে দিয়েছ। আমি বুঝলেও তিনি যদি না বোঝেন? কিন্তু তার সাথে যোগাযোগ না হলে তুমি জানবে কেমন করে? না, আমি যোগাযোগ করব না, আমি এগিয়ে যাব না, আমি তার দরজায় দাঁড়াবো না। আমার এত সম্মান আছে, মর্যাদা আছে, মন আছে, এগিয়ে আসতে হলে তাকেই আসতে হবে। আমার ভালোবাসা যদি সত্যি হয়, তিনি এসে আমার দরজায় দাঁড়াবেন, তাকে একদিন দাঁড়াতেই হবে। তাই না সোনামণি? পাওয়া গেল না? আপনি এত বড় পুলিশ অফিসার, আপনার হাতে এত ইনফরমার, দুলে ভাই আপনি জামিলাকে খুঁজে পেলেন না? না, পেলাম না, কোনো ট্রেস নেই। ইনফরমাররা পাকা খবর এনেছে, লাইন সে ছেড়ে দিয়েছে। বেঁচেই বা আছে কিনা কে জানে। এতই যদি ভালোবাসা তো মেয়েটাকে গালাগাল দিয়ে তার আবার কি দরকার ছিল বাপু? তখন যে মাথায় একটা আগুন ধরে গিয়েছিল দুলা ভাই, তারপর চুরির দায়ে জেলে গেল। মা দিন রাত আমার কানের কাছে মন্ত্র দিতে লাগলো। এখন যতই দিন যাচ্ছে আমি শুধু ভাবছি, মনে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আমি ভাবছি তার পেটে যে আমার সন্তান ছিল। হ্যাঁ, সন্তান তোমার? আমাকে আগে বলনি তো? বললে আমি জেল থেকে চোখে 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 রাখতাম। বললে না কেন? কেন বললে না? কেন, আপনি তো জানেন আমার মাকে আমি কি ভীষণ ভয় পাই। এর নাম মাতৃভক্তি নয়, শালা, এর নাম নিজের পায়ে কুড়ুল মারা। তোমাকে আমার কুলি করতে ইচ্ছে করছে। আমার নিজের বাচ্চা নেই, আমি জানি বাচ্চা কি জিনিস, আর এভাবে বোর উপর রাগ করে বাচ্চাটাকে হারালে। তুমি পারলে বাবা হয়ে, তুমি পারলে। না, আর না, আর পারবো না, প্লিজ। প্লিজ ডার্লিং, অনেক দেরি হয়ে যাচ্ছে। কোথায় দেরি, সবে তো 8টা। না, মিথ্যে বলছো, তোমার জন্য অনেক মিথ্যা আমায় বলতে হয়। সেদিন হাড়টা নিয়ে প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। তুমি একটা পোকা। কবে আমায় বিয়ে করবে? বিয়ে? তোমার আমার? আমার নাম ভালোবাসা। তুমি ছাড়া লাগে না তো ভালো, প্রাণে প্রাণে তোলো ঝড় ধরলো। পিয়ারাপ্পা 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 ইয়াহা। আজকে নিশীথ রাতে তো
তোমার আমার সাথে মনের কথাটি হবে ভাবনা কেন গো তবে খেলো প্রেমের খেলা তরুণ শিল দোলা করো হাসি তমাশা জুড়াও প্রাণের আশা তুমি ছড়া লাগে না তো ভালো প্রাণে প্রাণে তোলো ছড়ে তোলো পিয়ারাপ্পা 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 সাজাও ফুলের সজ্জা ভঙ্গ চোখের লজ্জা পিয়ারাপ্পা 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 নমন জানে মন লারে লাপ্পা লারে লাপ্পা লারে লাপ্পা মনাও হানে মন তুমি খারা লাগে না তো ভালো প্রাণে প্রাণে তোলো ঝরে তোলো পিয়ারাপ্পা 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 সবাই করে পাওয়ার আশা
আমারি নাম ভালোবাসা, সবাই করে পাওয়ার রসা, পিয়ারাপ্পা পিয়ারাপ্পা পিয়ারাপ্পা। থ্যাংক ইউ। এত রাতে কোথেকে ফিরলে? কে ও চুটি? আমাকে গাল দেবার জন্য নয়, ওতে আমার কিচ্ছু যায় আসে না। মারলাম তোমার হুশ ফিরিয়ে আনার জন্য। কোথায় গিয়েছিলে, কার সঙ্গে গিয়েছিলে? তুমি জিজ্ঞেস করবার কে? একদিন যার ঘরে একটা চুরি করা হাত চাপিয়ে দিয়ে বাপ মার হাত থেকে রক্ষা পেয়েছিলে, ভালো মানুষ সেজেছিলে, আমি সেই। ও আই সি। তুমি আমাকে যতই ঘৃণা করো, তোমার বাবা আমাকে স্নেহ করেন, তার মেয়েকে এভাবে কোনো গুন্ডা বদমাশের হাতে আমি নষ্ট হতে দেব না। বলো আমাকে, বলো। বলবো না, কেন বলবো? আমার সিক্রেট কেন ডিসক্লোজ করবো? ছাড়ো হাত। মানুষ যাবে কোথায়? হাওয়ায় তো মিলিয়ে যায়নি, হয় অন্যতলে কাজ করছে, নয়তো সাধু বনে গেছে। সাধু বনে গেলে যদি পুলিশের কাছে আমাদের আড্ডা ফাঁস করে দেয়, তখন যেভাবে পারো তাকে আমার চাই। জামিলাকে আমি আড্ডা দেখতে চাই। যাও তালাশ করো, যাও। দেখো 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 এটাকে। বাবা বাবা, মধুর হাসি সারা ভুবন ময়, আমার খোকার মুখের হাসি এমন হাসি আর তো কারো নয়। হাসি হাসি মধুর হাসি সারা ভুবন ময়, আমার খোকার মুখের হাসি এমন হাসি আর তো কারো নয়। সবুজ ঘাসি নীল আকাশে জ্যোৎস্না হাসি শিশির গানা সবুজ ঘাসি, ভুলে যাই তাদের হাসি তোর হাসি, ভুলে যাবার নয় আমার খোকার মুখের হাসি এমন হাসি আর তো কারো নয়। উঠে যাবার নয় আমার খোকার মুখের হাসি এমন হাসি আর তো কারো নয়। হাসি হাসি মধুর হাসি সারা ভুবন ময়, আমার খোকার মুখের হাসি এমন হাসি আর তো কারো
মুনিয়া, চোর গুন্ডা বদমাইশের জগতে আমি একদিন ছিলাম। কেউ যখন ওদের দেখে ভয় পায় সে চোখ আমি চিনি। তুমি ভয় পেয়েছ, কে তোমাকে ভয় দেখাচ্ছে? কাচেরি, কিসের ফটো? ঝি ঝি, এই ফটো তোমার? তুললো কি করে? মদ খাইয়ে আমাকে মাতাল করে। আর এই ফটো দেখে নিশ্চয়ই তোমার কাছে টাকা দায়ী করছে? এর আগেও দিয়েছি, এবার 50,000 চেয়েছে, বলেছে এবার টাকা দিলে নেগেটিভ ফেরত দিয়ে দিবে। এই শমশের তোমাকে হাতটা দিয়েছিল? বলো আজ, বলো বল আজ আমাকে, বলো। হ্যাঁ, তুমি তাকে চেনো? হ্যাঁ মনে হয় সে তোমাকে চেনে। নিশ্চয়ই চেনে, যদি না চেনে তবে নতুন করে পরিচয় হবে। তার কাছে তুমি যাবে? হ্যাঁ, তোমার বদলে আমি যাব। কিন্তু টাকা, সে যে টাকা আদায় করতে চায়। আদায় তো আমি করবো মুনিয়া। 2,000 ধারে খেলছো, হারছো সমানে শোধ দিতে পারবে তো? চঞ্চবাড়ি, কিচ্ছু ভেবো না দোস্ত, এক বান্ডিল 500 টাকার কর করে নোট আসছে, এসে গেছে। এক কাজ কর, উপর সেই রুমটাতে বসে। Yes, sir. আসুন। থ্যাংক ইউ ডার্লিং, আমি জানতাম তুমি আসবে, তবে এই শেষ, আর কোনোদিন তোমাকে আমি বিরক্ত করব না। এই নেগেটিভ, তোমার টাকা কি হলো? আনোনি টাকা? বলো না যে জোগাড় করতে পারোনি, বলো না যে মাফ করে দাও। না তাহলে তুমিও কিন্তু বলতে পারবে না যে মাফ করে দাও। তার মানে কে? তুমি তো মুনিয়া নও, তুমি কে? ভুলে গেছো? এত শিগগির ভুলে গেছো? যার বিয়ের অলংকার চুরি করে তার জীবনের সমস্ত স্বপ্ন চুরি করেছো, এত সহজেই তাকে ভুলে গেছো? তুমি জামিলা? অলংকার তো পাবো না, আজ তোমাকে আরো কিছু অলংকার দিয়ে যাব তোমার সারা শরীরে। উপরে কিসের শব্দ হচ্ছে? বোধহয় কর করে 500 টাকা নোট ভ্রান্তি হচ্ছে।
পালিয়ে যাবি। একবার যখন ধরেছি এবার ডানা কেটে দেব। তোমার জন্য জীবন দিতে বসেছিলাম দোস্ত, সে শুধু চোর না, পকেট মার না, একটা গুন্ডা। কার কথা বলছিস তুই? হ্যাঁ, কে তোর এই অবস্থা করেছে? আর কে, আমার তো কোনো কথাই কোনোদিন শুনলে না দোস্ত। ছোকের মাথায় এমন এক কাজ করলে, বলতে গেলে বলতে হয় আমার এই অবস্থা করেছে তোমার বউ। আমার বউ? হুম, জামিলা কোথায়? সে এখনো বলো তুমি রাজি কিনা, আমি যা বলবো তা শুনবে কিনা? তোমরা শয়তান, তোমরা বদমাশ, তোমার মুখ দেখো আমার পাপ। পাপ? তুমি ভুল বুঝেছ সুন্দরী, তুমি ভেবেছ তোমাকে আমি খারাপ পথে নামাবো? নো 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 নো, তোমার যৌবনের লোভ আমার নেই। আই এম ইন্টারেস্টেড ইন মানি, ইন সলিড কোর, টাকা চাই টাকা। আর তোমার মতো রূপসী হচ্ছে সেই টাকা যদি আনবার চুম্বক। তোমাকে যখন সাজিয়ে গুছিয়ে এই শহরে একটা লিভিং ডল বানিয়ে ছেড়ে দেব, ধনী মহলে সারা পড়ে যাবে। তুমি তাদের তোমার রূপে মুগ্ধ, ব্ল্যাকমেল করবে, কাঁচি চালাবে, আঙুলের খেলা দেখাবে, টাকার বন্যা বয়ে যাবে। তোমার মতো কোন যুবতীকে আমি অনেকদিন করছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমার হাতটা একবার ছেড়ে দিয়ে দেখ শয়তান। আজ তো আমি কেটে ফেলবো যদি রাজি না। মালিক, ব্যারিস্টার সাহেবের বাড়ি থেকে জামিলার বাচ্চা নিয়ে আসবে, কিন্তু খুব সাবধান। ওকে বস। আমার এখানে এসে ছিল এতদিন, আজ দুদিন হলো সেই যে বেরিয়েছে আর ফেরেনি। ফেরেনি না, এদিকে দুধের বাচ্চাটা। কি বললেন, বাচ্চা? হ্যাঁ, জামিলার ছেলে। কোথায় সে ছেলে কোথায়?
আমার ছেলে কোথায়? আপনার ছেলে? হ্যাঁ, আমি যে জামিলার স্বামী। হ্যাঁ, আমাকে নিয়ে চলুন, আমার ছেলের কাছে নিয়ে চলুন। হ্যাঁ, আমি একে নিয়ে যাচ্ছি। এই আমার ঠিকানা, জামিলে এলে আমাকে অবশ্যই ফোন করবেন আপনি। সে যে আমার উপর বড় অভিমান করে আছে ব্যারিস্টার সাহেব। আপনি যে জামিলার স্বামী, এই খোকার বাবা, তার প্রমাণ কি? আপনি তো আমার আইনের লোক, প্রমাণ আপনার দরকার। এর চেয়ে কি বড় প্রমাণ দরকার আছে? বস, সে বাচ্চা তো নেই, তার বাবা তাকে নিয়ে গেছে। হুকুম হয়তো তার বাবার কাছ থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে আসি। নো, যা হয় তা ভালোর জন্যই হয়। বাচ্চা কাছে বড় ঝামেলা, একটা ডেথ সার্টিফিকেট। What do you mean? Yes, now tell me, কার ডেথ সার্টিফিকেট? বাচ্চার। তাহলে তো সব লেটা চুকে গেল বস। ও, ভেরি ক্লেভার, ভেরি ক্লেভার। ডেথ সার্টিফিকেট দেখে জামিলা বিশ্বাস করবে তার বাচ্চা মারা গেছে। এমন চালু মাথা নিয়ে এতদিন দলের বাইরে ছিলে কি করে? দলে এসেছি, কেন এসেছি, কিভাবে এসেছি সবই তো জানেন বস। আপনি শুধু দেখবেন টাকা তসরুবের দায় কামাল যেন আমাকে ফাঁসিয়ে না দেয়। আর 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 কি? একই দলে আছি, তবে জামিলার সাথে যেন আমার দেখা সাক্ষাৎ না হয় বস। নেভার মাইন্ড, তাকেও আমার দরকার, আর তোমাকে তাকে তার রূপের জন্যে, তোমাকে তোমার মাথার জন্যে। ঠিক আছে, তেল আর আগুন আলাদাই থাকবে। যাও, ডেথ সার্টিফিকেট জোগাড় করো, কুইক। ওকে। এত ছোট বাচ্চা আমি কি রাখতে পারি? আব্বা, তুই রাখ। ওর মার কোনো? না, কোনো খোঁজ পেলাম না। আমার সুখ শান্তি সর্বস্ব নিয়ে কোথায় সে চলে গেছে? আমি এখন আশা হারিয়ে ফেলেছি। দোষ তো তোরই, সেই জন্য তো বুকে বড় বাজে। বাবা, সকালে ব্যারিস্টার সাহেব দিয়ে গেলেন, এতে নাকি জামিলার একটি গান আছে। এই গান গিয়ে শোনা মনে কি সে ঘুম পাড়াত? আমি শুনিনি, শুনতে পারিনি। আমার খোকা, আমার সোনামণি কই? জামিলা, আল্লাহর উপরে মানুষের তো কোনো হাত নেই। তার মানে? সে মারা গেছে। আমার খোকা মারা গেছে? না না, আমি বিশ্বাস করি না। সে বেঁচে আছে, আমার সোনামণি বেঁচে আছে। আমার মন বলছে সে আছে। তুমি তুমি মিথ্যে বলছো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ডেথ সার্টিফিকেট। তাহলে আমার আর কেন বেঁচে থাকা? আমার খোকা নেই, আমার কেউ নেই,
তোমাদের কথা তাহলে কিসের জন্য আমি আর রাজি হব? হবে, এর পরও তুমি রাজি হবে, কারণ এখনো তোমার স্বামী বেঁচে আছে। যদি তুমি রাজি না হও তাহলে তুমি বিধবা হবে। হ্যাঁ, তোমার স্বামীকে তাহলে দুনিয়া থেকে পাঠিয়ে দাও। That's like a good girl. তুমি হবে আমার সবচেয়ে বড় শিকারী পাখি। শিকারের খোঁজে এবারে তোমাকে তৈরি হতে হবে। অনেক কিছু তুমি জানো, আরো অনেক কিছু তোমাকে জানতে হবে, শিখতে হবে। Get ready. তুমি এবার তৈরি। কিন্তু বস, একটা শর্ত। শর্ত? এরই মধ্যে? ওয়েল, স্পিক, বলো। আমার স্বামীকে প্রাণে মারবে না বলেই আমি তোমার কথায় রাজি হয়েছি। এখন আমাকে দিয়ে তুমি ধনীর ভান্ডার লুট করাবে। শর্ত এই যে, আমাকে দিয়ে আমার স্বামীর কোনো ক্ষতি তুমি করাতে পারবে না। ডোন্ট ওয়ারি, আমি তোমার স্বামীকে টাচ করব না। আই প্রমিস। Your term accepted.
Fantastic. Fantastic. Take, enjoy yourself. ম্যানেজার সাহেব, আপনি যেভাবে পারেন আপনার ব্যাংক থেকে আমাকে লাখ দশেক টাকা লোন দিন, যাতে আমি আমার ব্যবসাটা আবার দাঁড় করাতে পারি। আপনি তো জানেন, যাকে আমি ভাই বলে মনে করতাম, বন্ধু বলে বিশ্বাস করতাম, সেই শমশের আমার কোম্পানি সর্বনাশ করে সরে পড়েছে। আমি সব জানি, সব শুনেছি। আপনার জন্য আমার ফুল সিম্পেটি আছে মিস্টার কামাল, কিন্তু আমি নিরুপায়। ব্যাংকের আমি একজন কর্মচারী মাত্র, আমার পক্ষে আর আপনাকে সাহায্য করা সম্ভব। তাহলে আমার যার কোনো উপায় নেই, লাখ দশেক টাকা আমার চাই চাই। সরি মিস্টার কামাল, বরং যে টাকা মিস্টার শমশের আপনার কোম্পানির নামে ব্যাংক থেকে ওড়িয়ে নিয়েছেন, তার দায়িত্ব এখন আপনারই। আর এই টাকা যদি দুই সপ্তাহের মধ্যে শোধ দিতে না পারেন, তাহলে হয়তো পুলিশ কেস হয়ে যাবে। পুলিশ কেস? এই যে সাবা, ছেলেকে গুড নাইট বলতে এলে? হ্যাঁ, রোজই আসতে হয়, নাইলে ঘুমিয়ে আসে। কার ছেলে না তার বাপে? তা আপনি এত রাতে ধরাছির উপরে চললেন কোন অভিসারে? অভিসারই বটে রে ভাই, আজ বছর ছয় হলো ঢাকা এক কড়া স্মার্ট মেয়ে বেরিয়েছে। আচ্ছা, কাউকে শান্তি দিচ্ছে, পাগল করে ছাড়ছে। এরকম হাত সাফাই, এরকম ক্লিন ব্ল্যাকমেল আমার সার্ভিস লাইফ আমি শুনিনি। আসলে কি জানো, যারা ব্ল্যাকমেল হয়েছে তারা মেয়েটির কোনো বর্ণনা পরিচয় কিছুই দিতে পারছে না। তবে একটা পুরো ইনফরমেশন পেয়ে চলেছি সেই লিভিং ডলের। লিভিং ডল বাজারে ওই নামটাই মুখে মুখে চালু। যাও ভেতরে যাও, তোমার ছেলে পথে বসে আছে, যাও। আটটা বেজে গেছে, এ তো বলতে গেলে দুপুর রাত। চাঁদ ঘুমিয়ে পড়েছে, তারা ঘুমিয়ে পড়েছে, গাছপালা নদী সাগর সব ঘুমিয়ে পড়েছে, শুধু আমার খোকন সোনা জেগে আছে। খোকন সোনা আবার ঘুমিয়ে পড়বে, তাই না? শীঘ্রই আসবে, একটু দেরি হবে না। মা কোথায় আছে আপু? মা আপাতত মা এখানেই আছে। দূর, এটা তো ক্যাফে, এতে মার গান আছে, সেও পুরনো হয়ে গেছে। মার গান কখনো পুরনো হয় না বাবা। ঠিক বলেছ। হাসি এমনি হাসি।
বন্ধু বন্ধু করে পাগল হয়ে শমশেরকে পার্টনার নিলি, আর সেই বন্ধুই কিনা তলে তলে আমার সর্বস্ব লুটে নিয়ে হাওয়া হয়ে গেছে। এই তো আবার হাসছিস? দুঃখে এই পৃথিবীতে কাউকে কি বিশ্বাস করতে নেই আবার? শমশেরকে এত বিশ্বাস করেছিল, একটা ভাউচার দেখতাম না, অ্যাকাউন্ট চেক করতাম না, আমাকে সেইভাবে বসিয়ে দেব? কোম্পানির দায় দায়িত্বে ধার করছে, আমি মাথা ঠিক রাখতে পারছি না। সাত দিনের মধ্যে লাগতো সে টাকা, দরকার নেই, ব্যাংক আর দিতে চাইছে না। দেখি তাই বলে পরে পরে মদ খাস না এখন, আবার বাড়ি যাস নি লক্ষ্মী ভাইটি, সোজা বাসায় চলে যাস। আমাকে অপমান, আমি যাব না, নেবা নেহে যাঙ্গে সিকিউরিটি দেখি ভাউ Risky, I know my sin. My sin. Get me.
যদি আর কোনো দিন ওর গায়ে হাত তুলবি। ম্যাডাম বিল দিতে পারে না, যে ক্যাশ হয় না তাই। কত টাকা? অপমান হতে কেন এখানে আসেন? টাকা থাকলে তো অপমান করত না, আমি যে নিঃস্ব তাই অপমান করে। নিঃস্ব? হ্যাঁ। আপনাকে আপনাকে চেনা মনে হচ্ছে। চেনা? চেনা তো সবাই, আবার অচেনা। কোথায় যেন পাবে দেখেছি। না, এ আমাকে আপনি দেখেননি, এ আমাকে আপনি চেনেন না। ট্যাক্সি! চল। বাড়িটা বেচে দেব। কি, তুই বাড়ি বেচে দিবি? উপায় নেই, নইলে ব্যবসা বন্ধ। তাই বলে তুই বাপের বাড়ি বিক্রি করবি? নইলে মা দুদিন পরে ভাত জুটবে না। শামশের সব ভাগ করে নিয়ে গেছে, ভাত জোগাড় হবে কোথেকে? অবশ্য আরেকটু উপায় আছে, চুরি করে চোর হয়ে। তুই মাতাল হয়েছিস? কেন, চুরির অন্যে বুঝি ত্রাস জোটানো যায় না। হ্যাঁ, হ্যালো, কে আপনি? আপনি কি কালকে সেই মহিলা? আপনি বলছেন আপনি আমার সব খোঁজ নিয়েছেন? তাহলে তো সবই জানেন। কি, 10 লাখ টাকা আপনি আমাকে দিতে পারেন? যেখানে বন্ধুরা এড়িয়ে যায়, ব্যাংক রিফিউজ করে, সেখানে সেখানে আপনি আপনি আমাকে চেনেন না, জানেন না, আপনি দেবেন 10 লাখ টাকা? আপনি ঠাট্টা করছেন না তো? কি আপনি আমার পরিচয় নাই বা জানলেন? টাকা আপনার দরকার, টাকা আপনি পাবেন। আজ রাত 10টায় মধুপুর জঙ্গল বাড়িতে গাড়ির বাতি নিভিয়ে অন্ধকারে অপেক্ষা করবেন আপনি আর আপনার মা। আমার মা? মাকে কেন? আমি শুনেছি আপনি মাতৃভক্ত, তাই আমি শুনেছি মাকে ছাড়া আপনি কোনো কাজ কখনো করেন না, তাই। হ্যালো, 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 কোনো বিপদ হবে না তো? জামাইকে খবর দিয়ে এলে হতো না? সে পুলিশের লোক ছিল। সামনে তাকিয়ে থাকুন দুজনেই। আছেন কেন? আমার সময় নেই, কিছু বলবার না থাকলে আমি চলে যাচ্ছি। না মানে বলবার কি আছে, টাকাটা পেলে আমি 1 মাসের মধ্যে ফিরিয়ে দিতে পারতাম।
I promise. উনি কি বলে? আমি? তুমি কি জানি না? তুমি যেই হও, তোমাকে বলতে কি? এই টাকাটা না পেলে আমাদের হয়তো পথে দাঁড়াতে হবে। পথে যদি কাউকে দাঁড়াতে হয় সেটা বড় দুঃখের, সেটা বড় কষ্টের, তাই না? হ্যাঁ মা, হ্যাঁ। আপনি বোঝেন কে না বোঝে? আমার চোখের সম্মুখে আজ আমি কেবল অন্ধকার দেখছি। দেনার দায়ে বাড়িঘর নিলাম হয়ে যাবে, পাওনাদারে রাম হুসুলে আমার ছেলেকে চোর বলবে, তার হাতে হাত করা পড়বে, আমার মান সম্মান সব যাবে, সব যাবে। আপনার দেখছি খুব মান সম্মান বোধ। মা, তুমি আমার মান সম্মান রক্ষা করো, তুমি ছাড়া যে আমার কোনো আশা নেই। তুমি আমার মেয়ের মতো, তোমার তো পায়ে ধরতে পারি না। না, খোকা তো বলবি না। টাকাটা রেখে গেলাম, এক মাস পর কোথায় ফেরত দিতে হবে আমি ফোনে জানিয়ে দেব। তুমি ফেরেশতা মা। না, চোর কখনো ফেরেশতা হয় না। চোর? হ্যাঁ, তাই। সমাজে আমার একটা ডাকনাম আছে, লিভিং ডল। এত বড় উপকার করলো, যার জন্য এত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম, তার সাথে তুমি বিশ্বাসঘাতকতা করলে। চুপ কর, 10 লাখ টাকা কম নয়, এই টাকাটা তোর হাতে থেকে গেলে তুলিলাম। মা, আর যে চোর, যে অপরাধী, সে ধরা পড়লে সমাজে নিলাম। কোথায় সে তোকে টাকা ফেরত দিতে বলেছে? আমি তোমাকে বলবো না। বল না। বলবি না? না, প্রাণ গেলো আমি তোমাকে বলবো। তার সঙ্গে আমার কথা হয়েছে, টাকা ফেরত 3 দিন বাকি আছে, টাকা আমার জোগাড় হয়ে গেছে, আমি তাকে টাকা ফিরিয়ে দেব। সে আমার সবচেয়ে বড় বন্ধু, সে আমার সবচেয়ে আপন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। কামাল তাহলে বলবে না? তুমি না হয় নিজে একবার ওকে জিজ্ঞেস করো। না মা, কামালকে তো আমি চিনি, বড় জেদি, আমার কাছেও বলবে না। তবে আমরা পুলিশের লোক, এর চেয়েও সহজ একটা পথ আছে। কি সেটা? কামালকে ফলো করা, টাকা তাকে নিয়ে যেতে দিন, আমরা পুরো ফোর্স নিয়ে অ্যাম্বুশ করব, গোপনে পিছু নিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়ব। Thank you.
আপনার টাকাটা। আপনাকে অনেক ধন্যবাদ। দাঁড়ান, কিছু বলবেন? আমার যে এত বড় বন্ধু তাকে একবার চোখে দেখতে পাবো না? দেখতে চান? হ্যাঁ, যদি বলি আপনি আমাকে দেখেছেন অন্য কোনো রাতে অন্য কোনোখানে। অন্য কোনো রাতে অন্য কোনোখানে কই? আমি তো মনে করতে পারছি না। মনে পড়ছে না? না না তো। মনে না পড়লে থাক, আমি আসি। না যাবেন না, আমার মনে পড়েছে। মনে পড়েছে? আপনি সেই সেই রাতে সেই হোটেলের বাইরে আপনি আমাকে গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন, আপনি তো সেই। সেটাই যদি আপনার মনে পড়ে থাকে তাহলে আমি সেই। তাহলে পড়লে শেষ পর্যন্ত লিভিং ডল বিশ্বাসঘাতক? না, আমি কিছু জানি না। অকৃতজ্ঞ, গ্রেফতার করতে হলে একেও করুন, কারণ এরই জন্য তো আজ আমি চোর। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তোমার স্মৃতিশক্তি বড় কম কামাল, ভালো করে মনে করে দেখো তো কার জন্য আজ আমি চোর। কি বলছেন আপনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনোদিনই তুমি কিছু বুঝতে পারোনি, ঠিক যেমন একদিন বুঝতে পারোনি বিয়ের গহনার আসল চোর ছিল কে। তার মানে কে আপনি? আমি সেই যাকে তুমি একদিন চোর বলেছিলে, যার বাবাকে তুমি একদিন চোর বলেছিলে। আপনি? হ্যাঁ, আমি সেই। জামিলা? হ্যাঁ জামিলা, তোমার চোখে চোর, অথচ আমার বিয়ের গহনার আসল চোর ছিল তোমারই বন্ধু শমশের। শমশের? এ কথা তুমি আমাকে তখন খুলে বলোনি কেন জামিলা? বললে কি বিশ্বাস করতে ধনীর দিলাম? গরিব এক স্কুল মাস্টারের মেয়ের কথা? যেদিন প্রথম গিয়েছিলাম তোমাদের বাড়িতে, চোর শমশেরের প্রমাণ তো আমার কাছেই ছিল, তার হাতে চেইন। কিন্তু কিছুই বলবার সুযোগ দিলে না তোমরা, তার আগেই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে। বললে চোরের মেয়ে চোর, সে চুরি করে নিজের অন্ন সংস্থান করবে। তাই আমি করেছি, তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। কই ইন্সপেক্টর সাহেব, ধরা কি শুধু সেই পড়বে যে আদেশ পালন করেছে? আর যে আদেশ দিয়েছে তাকে ছেড়ে দেবেন? না, ছাড়া সে পাবে না, গ্রেপ্তার তাকেও হতে হবে। এমন শাস্তি তাকে মাথা পেতে নিতে হবে সারা জীবন, যা থেকে সে রেহাই পাবে না। তার মানে? মানে হচ্ছে শালা, তোমার বউয়ের জেলখানায় তোমাকে সারা জীবন বন্দী থাকতে হবে। বউ? আমি? না না না, সংসারের স্বাদ আমার আর নেই, বেঁচে থাকবার কোনো ইচ্ছেও আমার নেই। যাকে চোর বলে একদিন যারা ঘৃণা করেছিল তাদের আমি চোরেরই অনুগ্রহ নিতে দেখেছি, আর আমার এই জীবনে দেখার কিছুই নেই। আপনার হাতে গ্রেফতার হয়ে সারা জীবন জেলখানায় থাকতো আমার আর কোনো কষ্ট নেই। তোমার ছেলের জন্য কষ্ট হবে না জামিলা? ছেলে? আমার খোকা, আমার সোনামণি, সে তো নেই, সে মরে গেছে, তার স্মৃতিটুকু আছে। না জামিলা, কে বলেছে তোমাকে? আমাদের খোকা বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ জামিলা, তোমাদের সন্তান বেঁচে আছে আর আমার কাছে আছে। আমার খোকা? তার জন্য তোমারও বেঁচে থাকার প্রয়োজন। তুমি তোমার দলকে ধরিয়ে দাও, তুমি রাজসাক্ষী হও, সব ফাঁস করে দাও, সরকারের সঙ্গে সহযোগিতা করো, তোমার মুক্তির ব্যবস্থা আমরা করব। এই বোকাটার জন্য না হোক, তুমি তোমার খোকার মঙ্গলের জন্য ওই শয়তানের দলটাকে ধরিয়ে দাও। হ্যাঁ ধরিয়ে দেব, এই জন্য যে সে আমাকে বলেছিল আমার খোকা মরে গেছে, আজ আমি নিজ হাতে তাদের শাস্তি দেব। শুধু অনুরোধ, আমি আগে যাব, আপনারা একটু পরে আসবেন প্লিজ। ঠিক আছে, তাই হবে।
আশ্চর্য, এত বড় একটা নটলেস গ্যাংয়ের ডেইন আমারই বাড়ির উল্টো দিকে। ব্যাপার কি সুইটি, নতুন কোন কেস? একটা বাচ্চা। বাচ্চা? ও, বাচ্চাটাকে কিডন্যাপ করে তার বাবার কাছ থেকে টাকা আদায় করতে হবে তো? নো, সবাই জানে বাচ্চাটা বেঁচে আছে, শুধু তার মা জানতো বাচ্চাটা বেঁচে নেই। তার মানে? মানে তার মাকে তাই জানানো হয়েছিল, তাকে ফার্স্ট ডেথ সার্টিফিকেট দেখানো হয়েছিল। জামিলা, আজ সেই ডেথ সার্টিফিকেট আমি নতুন করে লিখব, আর তাতে লেখা থাকবে তোর নাম। সন্তানকে ফিরিয়ে দেব।
বৌমা আমাকে ক্ষমা করে দাও মা। ঠিক মা, বৌমা মা।